কলম্বো প্রবাসী বাংলাদেশি শুভ হৃদয়, গত 15 বছর ধরে তিনি কলম্বোতে থাকেন, একটি হাসপাতালের শীর্ষ একজন ব্যবস্থাপক তিনি। তিনি বলছিলেন যে এই মাত্রার সন্ত্রাসী হামলায় শ্রীলঙ্কার মানুষজন হতভম্ব হয়ে পড়েছে। সকাল থেকে চারিদিকে খুবই অস্থিরতা, 8টা সাড়ে 8টার দিকে এটা হয়, তারপরে প্রথমে কিছুই বোঝা যায় নাই, কারণ এটা শহরের হার্ট অফ দ্য সিটি ইটস হ্যাপেনিং। 3টা 5 তারা হোটেলে, কলম্বোর বাইরে আরেকটা শহর আছে নিগাম্বো, সো নিগাম্বোতে একটা চেয়েছে, তারপরে কোটেহেরা নামে একটা জায়গা আছে ওখানে একটা চেয়েছে, তারপর ব্যাটিক্লোতে একটা চেয়েছে, একই সময় ফোটে আর কি। না, সবাই একটা একটা মিশ্র ফিলিং নিয়ে আসে আর কি। এখনো কেউ আইডেন্টিফাই করতে পারে নাই যে এটা কে করছে, এবং দে আর অ্যাকচুয়ালি নট ফোকাসিং অন দ্যাট অলসো, কে কে আসলে জিনিসটা করছে। এখন ওদের মেইন ফোকাস হচ্ছে কি, যেমন আপনাদের জন হসপিটালে, তারপরে অন্যান্য হসপিটালে প্রায় 300-350 রূপে ইনজিয়ার্ড, সো দে আর ফোকাস যেমন ব্লাড ব্যাংকে, দে আর কালেক্টিং ব্লাড। ওখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা হয়েছে আপনার, তারা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তারা সবাই একটা মিশ্র ফিলিং, কেউ বলছে হয়তো বা কোন পলিটিক্যাল কারণে অথবা রিলিজিয়াস কারণে, কোন ডেফিনিট কেউ কিছু বলতে পারতেছে না রিয়েলি শর্ট, কারণ যুদ্ধ শেষ হয়ে গেল না 5 বছর আগে, তারপরে হচ্ছে কি এই যে তামিল টাইগার যে এটা ছিল আগে, তো ওটা শেষ হয়ে যাওয়ার পরে 5 বছর পরে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। দেখে মনে হচ্ছে যে আজকে ইস্টারের দিনে এই হামলাটা হলো, এবং মানে যে টার্গেটগুলো খ্রিস্টান সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, তো এমনিতে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে ওখানকার মেজরিটি মানে বুদ্ধিস্ট সম্প্রদায়ের সম্পর্ক কেমন, কি দেখেন আপনি? খুবই ভালো, খুবই ভালো। আমার নিজস্ব কত ফ্রেন্ড আছে, আমরা যখন একই জায়গায় বসি, যেমন আমার নিজের টিমে একজন খ্রিস্টান আছে, একজন বৌদ্ধ আছে, আরেকজন মুসলমান আছে, তবে আমার ফ্রেন্ড যারা আছে এখানে বিভিন্ন ধর্মের বাহ্যিক ভাবে না বোঝা যায় না যেরকম যে রেসারেসি চলে, কিন্তু দেয়ার আর সাম ফোর্স, দে আর ট্রাইং টু ক্রিয়েট সাম কনফিউশন, ইয়ে করতে যাচ্ছে যে মানে কোনো একটা সমস্যা তৈরি করার চেষ্টা করতেছে, কারণ যুদ্ধের পরে এই পরবর্তী যে ঝামেলাটা শ্রীলঙ্কা হতে পারে সেটা হচ্ছে ধর্মীয় ব্যাপারে। আগেও একটা ঘটনা ঘটছিল এরকম ক্যান্ডিতে, এটা এখনো কেউ ডেফিনেটলি বলতে পারে, যদিও এটা চার্চে ইয়ে হয়েছে এবং ইস্টারে আজকে ইস্টার সানডে, কিন্তু কেউ সঠিকভাবে কেউ কে করছে নোবডি নোজ এখন এই পর্যায়ে বলা যাচ্ছে না, কারণ যেটা বলো ওদের মেইন ফোকাস হচ্ছে এখন এই যারা যারা হাসপাতাল আছে তাদের টেক কেয়ার করা। আই এম শিওর ইন্টারনালি ভেতরে তারা এটা ইনভেস্টিগেশন করতেছে, বাট আমার যে ফ্রেন্ড যারা আছে সবার সাথে কথা বলে এই এই ভাবটাই পাইছি আর কি। আমি কেউ সার্টেন না যে এটা কে করছে। আপনার কাছে কি মনে হয় একজন কলম্বোর বাসিন্দা হিসেবে যে এই ঘটনার প্রতিক্রিয়া কি হতে পারে আগামী দিনগুলোতে? একটা জিনিস, হোটেলে যে বিদেশি যেগুলো ছিল 45 জনের মতো বিদেশি মারা গেছে, তো এটা একটা ইটস এ বিগ হিট ফর দ্য ট্যুরিজম, শ্রীলঙ্কাতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটা আছে, সো ইট হিট, 5-7 বছর পিছিয়ে গেল শ্রীলঙ্কা, এবং গত যুদ্ধের পরে যে 5 বছরের যে ইমেজ যেটা গড়ে তুলছিল এটা পজিটিভ ইমেজ, এটা আবার দেবে আসলো এই কারণে। আমরা যদিও জানি না ঠিক যে কতজন বিদেশি মারা গেছেন, তবে বেশ কিছু বিদেশি মারা গেছেন আমরা জানতে পারছি আর কি, লোকাল মিডিয়াতে বলতেছে 45 জন, তো সেটা একটা বড় চিন্তার বিষয় হতে পারে আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ইট উইল বি, ডেফিনেটলি। এবং কমিউনিটি রিলেশনস এর ব্যাপারে কোন রকম কোন উদ্বেগ দেখছেন আপনি, আপনার কাছে কি মনে হয়? সেটা অফকোর্স এখন বলা যাচ্ছে না, কারণ সবার ফোকাস তো এই যে যে এখন এই সকাল থেকে যেটা হচ্ছে এটার উপরে ফোকাস, যে কিভাবে এদেরকে বাঁচানো যায় হাসপাতালে যারা আছে, যেমন আমার ফ্রেন্ডরা কয়েকজন গেছে রক্ত দিতে জেনারেল হাসপাতালে সাহায্য করার জন্য, সবার ফোকাস ওদিকে আর কি। এমনি রাস্তাঘাটে চলাফেরা অন্যরকম কিছু দেখছেন মানে? নর্মাল, আমি আমি একটু আগে ঘুরে আসলাম বাইরে থেকে, নর্মাল। অফকোর্স ইয়েতে যেখানে বোম ফুটছে সেখানে তো অবশ্যই ওরা দে হ্যাভ অ্যাসাইন সিকিউরিটির জন্য লোক দিয়ে দিছে, হোটেলে যারা আছে যেমন হোটেলে আমার কিছু ফ্রেন্ড ছিল ওদেরকে সাথে সাথে ওরা হোটেল থেকে রুম থেকে বের করে বাইরে ওপেন একটা জায়গায় নিয়ে আসছে, সো ওগুলো দে হ্যাভ টেকেন কেয়ার অফ দ্যাট। শুভ হৃদয়, কলম্বোর বাসিন্দা।